হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি এই প্রথম টেলিভিশন ক্যামেরার সামনে বসেছেন, কোনো চ্যানেলে প্রথম এসেছেন। তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। সাংগঠনিক সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার সম্মেলনে আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু এর আগে আছে আপনার একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। আপনি রাজশাহীতে যখন শিবিরের উত্তাল ছিল, উত্তাপ ছিল, সেই সময়ে আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং বহুবার মৃত্যুর সম্মুখীন হয়েছেন শিবির দ্বারা। ওই সময়ে আপনারা যেভাবে আক্রমণ ফেস করতেন সেই ঘটনার কিছু অংশ কি বর্ণনা করবেন? 1988 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হই। আমার বিষয় ছিল রসায়ন। আমি পড়াশোনার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ঐতিহ্যগত, আমার পারিবারিক রাজনৈতিক বন্ধনের কারণে ছাত্রলীগের সাথে সংযুক্ত হই। তখন এরশাদ বিরোধী আন্দোলনের একটি রাজনৈতিক আন্দোলন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পরিচালিত হচ্ছিল। সেই প্রেক্ষাপটে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের কর্মী হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনের, স্বৈরাচারী বিরোধী আন্দোলনের বাস্তবতা আমি উপলব্ধি করেছি, আমি সক্রিয় অংশগ্রহণ করেছি। সেই প্রেক্ষাপটে যখন এরশাদ শাহীর পতন ঘটল 1990 সালে, পরবর্তীতে 91 সালে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, তারা বাংলাদেশের মানুষের নতুন দিনের স্বপ্ন বুনিয়ে, তখন সেদিন খালেদা জিয়ার নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছিল। তখন দেখা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু নয়, চিত্তাগাং বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল একটি মানে বিদ্যাপীঠে তারা তাদের পদচারণায় তারা নস্যাৎ করে ফেললো আমাদের সুস্থ পরিবেশ। শুনতাম যে শিবির আঙুল কেটে দিত, হাতের আঙুল, পায়ের আঙুল, নানান রকম টর্চার করতো। আপনার সেরকম টর্চার হবার কোনো ইতিহাস আছে? হ্যাঁ, আমরা বাংলাদেশ ছাত্রলীগ সহ সকলে যখন ঐক্যবদ্ধভাবে সেদিনের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, সেই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সরকারের সহযোগিতায় আমাদের উপর প্রত্যক্ষ হামলা চালায়। সেই হামলায় আমি শফিক নিজেও গুলিবিদ্ধ হই। শিবিরের সেই সময় যে পাওয়ার ছিল এখন সেটা কমতে কমতে কোথায় নেমেছে? আজকে যখন সারা বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ আর সাম্প্রদায়িক গোষ্ঠীকে বর্তমান সরকার একটি নিয়ন্ত্রণের মধ্যে এনেছেন, এটি আমাদের জন্য অত্যন্ত সফলতার একটি দিক। এবং সেই ধারাবাহিকতায় আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু নয়, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আজকে একটি অসাম্প্রদায়িক, একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারা একটি যোগ্য, উপযুক্ত কারিগর হিসেবে দাঁড়াবার একটি সুযোগ পেয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, অহংকারের বিষয়। আমি ধন্যবাদ জানাই এর জন্য আমাদের বর্তমান সরকার প্রধানকে। যখন আপনার দল এরশাদের সাথে মিলেমিশে সরকার গঠন করলো, কিংবা এখন এরশাদের দল বিরোধী দলে আছে, আপনাদের এক ধরনের সম্পর্ক আছে, ভবিষ্যতে কি এমন হবে যে বিএনপির বিরুদ্ধে আপনারা এখন বলছেন আপনার বিএনপির সাথেও মিলে যাবেন? রাজনৈতিক কৌশলই কি সব, নাকি আসলে আদর্শবোধের জায়গাটা অনেক ইম্পর্টেন্ট? আমি আমার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে রাজনীতিতে আসলেই শেষ বলে কোনো কথা নেই। আমি ভুল করলে, আমি সত্যিই যদি এই ভুলের মর্ম বুঝতে পারি, তো সেটাই হলো আমি মনে করি আমার প্রকৃত শিক্ষা। এরশাদ সরকারকে নিয়ে আমি এত বড় বিশ্লেষণে যাব না। এরশাদ একজন স্বৈরাচারী লৌহ মানব হিসেবে একসময় খ্যাত ছিল, পরিচিত ছিল। পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ, আপনাদের মনে থাকার কথা, একাধিকবার কিন্তু উনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে দেশের শান্তি শৃঙ্খলা এবং একটি সাম্যাবস্থা বজায় রাখার জন্য উনি কিন্তু একাধিকবার ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে। এবং উনি কিন্তু বলেছেন যে উনি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত করতেই উনি কাজ করে যেতে চান। আমি মনে করি সেই উপলব্ধি থেকেই উনি পরবর্তীতে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি কল্পে উনি জাতীয় রাজনীতিতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি নিজেকে নিয়োজিত করেছিলেন। ছাত্রলীগ কি ভুলের ঊর্ধ্বে? কেউ তো আমরা ভুলের ঊর্ধ্বে নই, তবে ছাত্রলীগ নিশ্চয়ই একটি প্রতিষ্ঠান, একটি সুস্থ, একটি ইতিবাচক, ঐতিহ্যবাহী রাজনৈতিক ছাত্র সংগঠন। ছাত্রলীগেরও তো অনেক কলঙ্ক আছে। কেউ যদি সংগঠনের ভিতরে থেকেও ব্যক্তিগতভাবে কোনো অপকর্মের সামিল হয়, সেটি কখনো সংগঠন সেই দায়ভার বহন করে না। সেটি তো অন্য দলের ক্ষেত্রেও প্রযোজ্য, গণতান্ত্রিক দেশে অবশ্যই সকল দলের ক্ষেত্রেই প্রযোজ্য।